দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য বাংলা শেষ মিনিট সাজেশন দু হাজার ক্লাসে তোমাদের বাংলা পাঠ্য বইয়ের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ তিন নাম্বার পাঁচ নাম্বার কোশ্চেনগুলি আলোচনা করে দেব এর মধ্যে থেকে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে তাই তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই প্রথম অধ্যায় জ্ঞান চক্ষু একের দাগে ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান তিন একের এক কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল ইনভারেট কমা কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল মার্বেল হয়ে গেল কথাটি কী অর্থে ব্যবহৃত হয়েছে তপন কী শুনেছিল একের দুই যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লারটা খুঁজে পায় না কমা আহ্লাদ হবার কথা ছিল কেন আহ্লাদ না খুঁজে পাওয়ার কারণ কী একের তিন তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের ইনভার্টেড কমা কোন দুঃখ ও অপমানের কথা এখানে বলা হয়েছে বুঝিয়ে দাও একের চার পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে ইনভার্টেড কমা কোন ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে কেন সেই ঘটনা অলৌকিক দুয়ের ধ্যাগে রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ এর এক তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে ইনভার্ট কমা তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো দ্বিতীয় অধ্যায় অসুখী একজন একের দাগে ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান তিন একের এক তারা আর স্বপ্ন দেখতে পারলো না ইনভারেট কমা তারা কারা কেন তারা স্বপ্ন দেখতে পারলো না একের দুই সে জানতো না আমি আর কখনও ফিরে আসবো না ইনভারেট কমা সে কে আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কী দুয়ের দাগে রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ দুয়ের এক তারপর যুদ্ধ এলো ইনভার্ট কমা কিসের মতো যুদ্ধ এলো তার কি পরিণতি ঘটলো দুইয়ের দুই যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা কমা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হয়েছে তা লেখো তিন নম্বর অধ্যায় আয় আরও বেঁধে বেঁধে থাকি একের দাগে ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান তিন একের এক আমাদের ইতিহাস নেই কমা কে কেন এ কথা বলেছেন একের দুই আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় যুদ্ধের বিরুদ্ধে কবি কোন বক্তব্য প্রকাশ করেছেন দুয়ের দাগে রচনাধর্মী প্রশ্ন আন পাঁচ দুয়ের এক আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি ইনভার্ট কমা এমন মনে হচ্ছে কেন দুয়ের দুই আয় আরও বেঁধে বেঁধে থাকি কমা কাদের প্রতি কবির এই আহ্বান বা এই আবেদন বেঁধে বেঁধে থাকার তাৎপর্য কি চার নম্বর অধ্যায় আফ্রিকা একের দাগে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান তিন একের এক সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে ইনভার্ট কমা কে সংখ্যাকে হার মানাতে চাচ্ছিল কিভাবে সে সংখ্যাকে হার মানাতে চাচ্ছিল একে দুই এসো যুগান্তরের কবি ইনভার্ট কমা যুগান্তরের কবিকে কেন আহ্বান করা হয়েছে দুয়ের দাগে রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ দুয়ের এক হাই ছায়াবৃত্তা ইনভার্ট কমা ছায়াবৃত্তা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো দুয়ের দুই চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কমা তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও পঞ্চম অধ্যায় হারিয়ে যাওয়া কালিকলম এখান থেকে তোমাদের তিন নাম্বার শর্ট কোশ্চেন আসবে না এখান থেকে আসবে এক নাম্বার শর্ট কোশ্চেন এবং পাঁচ নাম্বারে লং কোশ্চেন রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ একের এক আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেনের কথা কমা বক্তার আসল নাম কি তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃতি করো বা বর্ণনা করো একের দুই ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত নামটি কার্ড দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস সম্পর্কে লেখো একের দিন আমরা কালিও তৈরি করতাম নিজেরাই ইনভারেট কমা কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন ছ নম্বর অধ্যায় বহুরূপী একের দাগে ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান তিন একের এক হরিদা পুলিশ ছেজে কোথায় দাঁড়িয়েছিলেন তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন একের দুই সে ভয়ানক দুর্লভ জিনিস ইনভার্ট কমা কোন জিনিসের কথা বলা হয়েছে তা দুর্লভ কেন একের তিন আপনি কি ভগবানের চেয়েও বড় কমা কাকে কথা বলা হয়েছে তাকে কথা বলা হয়েছে কেন দুয়ের দাগে রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ দুয়ের এক অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না ইনভার্টেড কমা হরিদা কি ভুল করেছিলেন অদিষ্ট ক্ষমা না করার পরিণাম কী দুয়ের দুই অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন ইনভার্ট কমা কার কথা বলা হয়েছে তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন তা সংক্ষেপে আলোচনা করো সাত নম্বর অধ্যায় অভিষেক একের দাগে ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন একের এক জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া কমা কাকে মহাবাহু বলা হয়েছে তার বিস্ময়ের কারণ কি। একের দুই হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি কমা এই উপমা প্রয়োগের সার্থকতা বুঝিয়ে দাও একের তিন হাই বিধি বাম মমপতি ইনভার্ট কমা বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন দুয়ের দাগের রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ দুয়ের এক অভিষেক করিলা কুমারে ইনভার্ট কমা কুমার কে কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো অভিষেক অধ্যায় থেকে যে সমস্ত তিন নাম্বার এবং পাঁচ নাম্বার কোশ্চেনগুলি আলোচনা করলাম এই সমস্ত কোশ্চেনের উত্তরগুলি তোমরা জলের মতো করে মুখস্থ করে রাখবে কারণ এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই কমন পাবে তোমরা আট নম্বর অধ্যায় নাটক সিরাজুদ্দোল্লা এই অধ্যায় থেকে তোমাদের চার নাম্বারে কোশ্চেন আসবে চার নম্বরে তোমাদের দুটো লিখতে হবে একের এক সিরাজুদ্দোল্লা নাট্যাংশে সিরাজুদ্দোলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো একের দুই বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা কমা বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে একের তিন সিরাজুদ্দোলা পাঠ্যাংশ অবলম্বনে লুৎফা চরিত্রের বিশেষ দিকগুলি আলোচনা করো একের চার পলাশি রাক্ষসী পলাশি কমা বক্তাকে পলাশির প্রান্তরকে তিনি রাক্ষসী বলেছেন কেন ন নম্বর অধ্যায় পলোল্লাস একের দাগে ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন মান তিন একের এক আসছে নবীন জীবনহারা অসুন্দরের করতে ছেদন কমা উদ্ধৃতিটির তাৎপর্য লেখক একের দুই বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ইনভারেট কমা ভয়ঙ্কর কে তার আগমনের কারণ কি একের তিন আসছে ভয়ঙ্কর ইনভার্ট কমা ভয়ঙ্করের আগমনের পরিস্থিতিটি পলালাস কবিতা অনুসরণে আলোচনা করো দশ নম্বর অধ্যায় পথের দাবি একের দাগে ব্যাখ্যামূলক প্রশ্ন মান তিন একের এক বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন ইনভার্ট কমা বক্তাকে তার বাবা কাকে কী চাকরি করে দিয়েছিলেন একের দুই তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জলে না ইনভার্ট কমা বক্তাকে তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে এখানে দুয়ের দাগে রচনাধরী প্রশ্ন মান পাঁচ দুয়ের এক পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল ইনভার্ট কমা পলিটিক্যাল সাসপেক্ট কথাটির অর্থ কী তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হলো দুয়ের দুই বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ আনাই বজায় আছে ইনভার্ট কমা বাবুটিকে তার সাতসজ্জার পরিচয় দাও একরতম অধ্যায় সিন্ধু তীরে একের দাকে ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত প্রশ্ন মান তিন একের এক অতি মনোহর দেশ ইনভার্ট কমা কোন কবিতা অংশ থেকে গৃহীত হয়েছে মনোহর দেশটির বর্ণনা দাও একের দুই পঞ্চগণা পাইলা চেতন ইনভার্ট কমা পঞ্চগণা কারা তারা কিভাবে চেতনা ফিরে পেল দুয়ের দাগে রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ দুয়ের এক কন্যারে ফেলিল যথা ইনভার্ট কমা কন্যার পরিচয় দাও তাকে যেখানে ফেলা হয়েছিল সেই স্থানটির কীরূপ ছিল একের দুই বিধি মোড়ে না করো নৈরাস ইনভারেট কমা কে কোন প্রসঙ্গে এমন উক্তিটি করেছেন এই উক্তিটি আলোকে তার মানসিকতার পরিচয় দাও বারো নম্বর অধ্যায় অদল বদল একের দাগে ব্যাখ্যামূলক প্রশ্ন মান তিন একের এক উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন ইনভারেট কমা উনি কে কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন একের দুই ছেলে দুটো সবই একরকম তফাত শুধু এই যে ইনভার্ট কমা ছেলে দুটি কে কে তাদের মধ্যে তফাৎ কোথায় দুয়ের দাগে রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ দুয়ের এক অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল ইনভার্ট কমা অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল অবশেষে অমৃতের মা কী করেছিলেন দুয়ের দুই ও আমাকে শিখিয়াছে খাঁটি জিনিস কাকে বলে ইনভার্ট কমা কে কাকে শিখিয়াছে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে তেরো নম্বর অধ্যায় দ্বিতীয় প্রবন্ধ বাংলা ভাষার বিজ্ঞান রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ একের এক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও রকম বাধা আছে ইনভার্ট কমা লেখক কোন ধরনের বাধার কথা বলেছেন দুয়ের দুই আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন ইনভার্ট কমা শব্দের ত্রিবিধ কথাটি কি বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে ত্রিভূধক কথাটির প্রসঙ্গ এসেছে কেন চোদ্দ নম্বর অধ্যায় অস্ত্রের বিরুদ্ধে গান একের দেখে ব্যাখ্যামূলক প্রশ্ন মান তিন একের এক হাত নাড়িয়ে বুলেট তাড়াই ইনভার্ট কমা কবি কিভাবে হাত নাড়িয়ে বুলেট তাড়ান এর তিন মাথায় কত শকুন বা চিল ইনভার্ট কমা উধৃটি তাৎপর্য বিশ্লেষণ করো একের তিন শুধু একটা কোকিল ইনভার্ট কমা কি করতে পারবে বলে কবির আশা পনেরো নম্বর অধ্যায় নদীর বিদ্রোহ একের থেকে ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত প্রশ্ন একের এক নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে ইনভার্ট কমা কে বুঝিতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে একের দুই নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহী হয়ে ওঠার কারণ কি বলে তোমার মনে হয় একের তিন নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে ইনভার্ট কমা কার কথা বলা হয়েছে তার পাগলামিটি কি তোমাদের বাংলার প্রতিটি অধ্যায় থেকে তিন নাম্বার এবং পাঁচ নাম্বারে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম তোমরা অবশ্যই এই সমস্ত কোশ্চেনগুলি রেডি করে রাখবে কারণ এখান থেকে কিন্তু তোমাদের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে কোনি গল্পের শেষ মিনিট সাজেশন এক নম্বর দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষেপে আলোচনা করো দু নম্বর আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না কমা কে কাকে কথা বলেছে এ কথার পরিপ্রেক্ষিতে বক্তা কি প্রমাণ দেখান তিন নম্বর খাওয়ার আমার লোভ নেই ডায়েটিং করি কমা বক্তা কে তার ডায়েটিংয়ের পরিচয় দাও চার নম্বর কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো পাঁচ নম্বর বৃষ্টিধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক ইনভারেট কমা বিষ্টিধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো প্রতিবেদন ক চন্দ্রযান তিন খ বেআইনি পুকুর ভরা নিয়ে সংবাদপত্রের জন্য প্রতিবেদন রচনা গ ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে প্রতিবেদন ঘ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী এ বিষয়ে সংবাদপত্রের জন্য প্রতিবেদন উঁ তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই বিষয়ে প্রতিবেদন রচ যেই পাঁচটি প্রতিবেদন দিলাম এই প্রতিবেদনগুলি তোমরা ভালো করে দেখে রাখবে সংলাপ রচনা ক নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ ক শিক্ষায় পাশ ফেল প্রথার প্রাসঙ্গিকতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা গ মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বে এই বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা ঘ নারী স্বাধীনতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা ও ফেসবুক ব্যবহার ও সতর্কতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা প্রবন্ধ রচনা এক নম্বর আধুনিক জীবন ও বিজ্ঞান বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান দু নম্বর পরিবেশ দূষণ ও তার প্রতিকার বা পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ তিন নম্বর বাংলার উৎসব চার নম্বর খেলাধুলো ও ছাত্র সমাজ বা চরিত্র গঠনে খেলাধুলোর ভূমিকা পাঁচ নম্বর একটি নদীর আত্মকথা যেই পাঁচটি প্রবন্ধ রচনা দিলাম এই পাঁচটি প্রবন্ধ রচনা তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে কারণ এদের মধ্যে থেকে কিন্তু তোমরা একটি অবশ্যই প্রবন্ধ কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই